অস্ট্রেলিয়ান কেনসিংটন প্রাইড আম চাষ হচ্ছে বরেন্দ্র অঞ্চল নওগাঁর সাপাহারে। 2016 সালে প্রথম এই আমটি আমাদের দেশে রোপণ করা হয়। লেট ভ্যারাইটির কেনসিংটন প্রাইড আম পরিপক্ব হয় জুলাইয়ের শেষ দিকে। বাণিজ্যিক চাষের উপযোগী মিষ্টি ও রসালো এই আমটি নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আজকে আপনাদের সাথে নতুন একটা আমের সঙ্গে পরিচয় করে দেবো। এটা আমরা কয়েক বছর ধরে বিদেশি যে আমগুলো আমরা ট্রায়াল করি তার মধ্যে এটা একটা অন্যতম একটা জাত। এটা হলো অস্ট্রেলিয়ান একটা সবচেয়ে বাণিজ্যিক আম কেনসিংটন প্রাইড। অস্ট্রেলিয়া যেই আমগুলো চাষ করে এবং রপ্তানি করে, কিন্তু অস্ট্রেলিয়া আম রপ্তানিকারক একটা দেশ বড়, সেখানে 80% এই আমটাই চাষ হয় কেনসিংটন প্রাইড। দেখেন কত সুন্দর গোল শেপ, সাইজেও একটু অনেক, কিন্তু ওজন এই আমটার একটু বড় সাইজ, দেখতেও সুন্দর, একটু হালকা গোলাপি কালারের মতো আসবে। আরও এই যে বুকটা একটু খাস কাটার মতো, দেখেন এটা একটা বৈশিষ্ট্য, নিচের দিকে একটু সুচালো। আর এটাও মোটামুটি একটা লেট ভ্যারাইটি, মানে একবারে খুব আগাম না, কারণ এই আমটা পাকবে হয়তো জুলাইয়ের শেষের দিকে। এই আমটা 2016 সালে আমাদের যে বছরব্যাপী ফল উৎপাদনের মধ্যে পুষ্টি উন্নয়ন প্রকল্প, ওই প্রজেক্টের পিডি মহোদয় ডক্টর মেহেদি মজুর স্যার অস্ট্রেলিয়া থেকে আনেন, বাংলাদেশে অ্যাডাপ্টেশন করার পরে উনি মেহেদি ওয়ান এ আমটা নামকরণ করেন। এটা আমরা বেশ কিছু গাছ লাগিয়েছি এবং বিদেশি যে জাতগুলোর সম্ভাবনাময় মিষ্টতার দিক দিয়ে, স্বাদের দিক দিয়ে আমাদের দেশি আমের সঙ্গে, দেশি আম তো অনেক সুস্বাদু মিষ্টতা সব দিক দিয়ে, তার সঙ্গে যে আপনি তুলনা করেন এই আমটা অন্য আম আমরা দেখি বিদেশি আম অনেক সুন্দর দেখতে, খেতে অতটা স্বাদ না, কিন্তু এই আমটা আবার ভালো স্বাদ, মিষ্টতা আছে এবং বোটাটাও অনেক শক্ত, মানে রোগ বালাই খুবই কম এটার এবং ঝড়ে পড়ে না। দেখেন কত শক্ত একটা বোটা এবং এর স্কিনটাও দেখেন কেউ একটু খসখসে টাইপের ডট ডট থাকে, আর এর চামড়াটাও একটু মোটা, মোটামুটি লেট। এটাও বাণিজ্যিকভাবে যদি অস্ট্রেলিয়াতে চাষ হয়, আমাদের দেশেও বিদেশি আম যেগুলো বাণিজ্যিক হতে পারে তার মধ্যে এটাও একটা হতে পারে। এই আমটা আমরা অবজারভেশন করেছি গত 3-4 বছর ধরে, প্রতি বছরই ধরে, এবং সাইজেও ভালো, ওজনের দিকে ভালো, সুন্দর, রোগ বালাই কম। এই আমটা হয়তো বাণিজ্যিকভাবে করা যেতে পারে, আমরা কিছু করতে পারি। এটা স্বাদটা, এটার মিষ্টতা ভালো আছে, কারণ ওই আমরা যে বিষ হিসাব করি প্রায় 20+ হতে পারে, টিএসএস 20-22-এর কাছাকাছি। এটা ভক্ষণযোগ্য অংশ প্রায় এই তো 85% হয়তো, আর এটাও রসালো আম বা সুস্বাদু, এবং আমরা শেল্ফ লাইফটা কিন্তু বেশি, এই জন্যই আমরা এক্সপোর্ট হয় বেশি, জীবনকালটা বেশি, হারভেস্ট করলে অনেকদিন রাখা যায়, নষ্ট হয় না খুব সহজে। আর বিদেশি গোড়মতি যেমন ন্যাচারালি ডট ডট থাকে, এটা ওইরকম একটু ডট ডট থাকে, একটু গোলাপের দিকে হালকা গোলাপি কালারের মতো আসবে, গোলাকার, পিছন দিকে একটু সোজালো, এই যে মুখের দিকটা একটু গোলাপি কালার আসবে, একটু হালকা খাসের মতো আছে একটু। এটা দেখেন এই যে একটু গোলাপি কালার কিন্তু ধারণ করেছে। আর যে কোনো আমের কালারফুল আমও কিন্তু একটা সানলাইটের ব্যাপার থাকে, আমের কালার আসতে রোদ যদি আপনার গাছের বা ফলের মধ্যে পড়ে তাহলে দেখবেন যে যেই কালারটা আসার কথা সেই কালারটাই আসে, আবার ছায়ার আমে একই গাছে ছায়াটাতে একটু কালার কম আসে। এটা একটু রোদ পড়েছে দেখেন খোলার মধ্যে হালকা কিন্তু গোলাপি আসতেছে একটু। এই আমটা কি আসলে টবে লাগানোর না শুধু না, এটা ছাদ বাগানেও করা যায়, যেহেতু একটা হাইব্রিড আম ছাদ বাগানে করা যায়, বাণিজ্যিকও অস্ট্রেলিয়া কিন্তু 80% এই আমটাই চাষ হয় এবং রপ্তানি করে, তারা ম্যাক্সিমাম এই আমটাই রপ্তানি হয় অস্ট্রেলিয়া থেকে, সেই হিসাবে কিন্তু এটারও একটা সম্ভাবনা আছে যদি আমরা এক্সপোর্ট মার্কেট চিন্তা করি, যেহেতু এই আমটার একটা ব্র্যান্ড ভ্যালু আছে ওয়ার্ল্ড ওয়াইড। সেক্ষেত্রে যেহেতু অস্ট্রেলিয়া থেকে বিভিন্ন দেশে এক্সপোর্ট হয়, আমরা যদি বাংলাদেশে চাষ করতে পারি, বাংলাদেশে আম তো আমরা এক্সপোর্ট করতেছি অলরেডি, এর মধ্যে তো আমাদের ভ্যারাইটি কম, হয়তো আম্রপালিটা বেশি যাচ্ছে, আম্রপালি, ব্যানানা ম্যাঙ্গো, কিছু বাড়িফোর, কিছু ল্যাংড়া, হিমসাগর, এর মধ্যে যদি চাষ এটাও যাতে আমরা সংশোধন করতে পারি, এটা কিন্তু পরীক্ষিত একটা জাত, তাহলে আমরা আমের যে আরও ভ্যারিয়েশন বা ভ্যারাইটি মানে বিশ্ব মার্কেটে, বৈশ্বিক মার্কেটে, সেটা কিন্তু একটা ভ্যারাইটি যোগ হতে পারে বাংলাদেশ থেকে। আপনি যে বলতেছেন যে এই আমটা আপনার 6-7 বছর আগে আসছে, 16 সালে ওই 16 সালে পিডি স্যার এটা যে অস্ট্রেলিয়া থেকে এনেছিলেন, অনেক পরে উনি পরীক্ষা করে বাংলাদেশের ওয়েদারে কেমন হয় তারপরে ভালো রেজাল্ট পেয়ে উনি মেহেদি ওয়ান নামে একটা নামকরণ করেছেন। আর এটা আবার আমি এনেছি হলো আমাদের যে প্রবাসী বাংলাদেশি বাহাদুর ভাই ইটালিতে থাকেন,
উনি কিছু ছায়ান পাঠান আমাকে, এই ছায়ান থেকে চারা করা, এটা বাহাদুর ভাইয়ের মাধ্যমে পাই এই জাতটা। তাহলে তো মোটামুটি, তারপর কেন পরিচিত নয় সোহেল ভাই আমটা? অন্যান্য আমে যেমন রেড আমগুলো যেমন নাম শুনি, এটা কিন্তু রেড নয়, নাম নেই হতে পারে, কিন্তু যেই আমগুলো দেখতে একটু আকর্ষণীয় কালারফুল, এগুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বা মিডিয়াতে বেশি প্রচার পায়, মানুষজন কিন্তু এটা রিসিভ করে বেশি। দেখতে সুন্দর যে আমগুলো, হয়তো খেতে যেমনই হোক দেখতে সুন্দর যে আমগুলো, সেগুলো কিন্তু মানুষ বেশি নেই। তা আশা করছে যে নতুন একটা জাত কৃষক পর্যায়ে কিন্তু খুব বেশি দিনের না, এটা খুবই কম। হয়তো আপনি নওগাঁতে খুঁজলে কেনসিংটন প্রাইড আমার কাছে ছাড়া আর অন্য কোথাও হয়তো পাওয়া পাবেনই না হয়তো উত্তরবঙ্গে। আরও মজার বিষয় এই আমটা হচ্ছে যে রঙিন না, তাই না? না, রঙিন না, রঙিন আমগুলো তাড়াতাড়ি দ্রুত ছড়ায়, দ্রুত ছড়ায়, এটাও একটা সম্ভাবনাময় জাত আমি বলি। আপনাদের এখানে কিরকম সংগ্রহ আছে আর কি? এটাতে আমাদের মাতৃগাছ প্রায়, এই জাতটার প্রায় 7-8টা গাছ আমরা করেছি, মাতৃগাছ বড়ো। এরকম চারা কি সামনে করবেন? এরকম চারা এখনো করা হয়নি, এটা চারা সামনে করবো আশা করি। এটা দর্শকরা আসলে আপনাদের কাছে, দর্শকরা যদি আপনারা সরাসরি আম দেখতে চাই দেখতেও পারবে, আর যারা যদি চারা নিতে চাই তারা তো অবশ্যই আমরা করবো। অনেকের চাহিদা থাকে দু একটা করে সংগ্রহ করে লাগানো, সবাই তো বাণিজ্যিক বাগান প্রথম অবস্থায় করা ঠিকও না বা করা দরকারও না। আপনি আপনার জমিতে একটা লাগান 2-4টা চারা বা ছাদ বাগানও লাগাতে পারেন। যারা আম সংগ্রহ, নতুন নতুন জাত সংগ্রহ করতে পছন্দ করেন, তারা হয়তো পরীক্ষার জন্য নিজের জমিতে লাগাতে পারেন, যদি ভালো মনে করেন তখন নিজ দায়িত্বে উনি এক্সটেনশন করবে। কৃষকরা এটা আসলে করে যে আমরা দেখে যে হ্যাঁ এটা বাণিজ্যিক করা সম্ভব বা ভালো তার কাছে মনে হয়, সেই জাতগুলো সম্প্রসারিত হয় বেশি। তা আপনারা যারা চারা সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে পরবর্তীতে চারা পাবেন। আমরা আমাদের কেনসিংটন প্রাইডে যে বেশ কয়েকটা গাছ আছে তার মধ্যে একটা আম দেখছি যে একটু হলুদ কালার পাকার মতো মনে হচ্ছে, একটু একটু থ্রিপসের দাগও আছে। এটা আমরা আমটা যতটুকু মিশ্রিত হয় আমরা একটু আপনাদেরকে দেখাবো। আসলে যেহেতু গাছ পাকা আম একটু সাধারণ রকম হয়, তারপরও আমরা দেখাতে চাই এই অবস্থায় আমটা হয়তো কোনো কারণকে পাকতেও পারে, আরও দিন থাকবে। এটা এই অবস্থায় আমরা কী পরিমাণ মিষ্টতা পাই, কেমন স্বাদ হয়, এতটুকু আমরা রিভিউ দিব আপনাদেরকে। ধন্যবাদ। আমরা এই যে কেনসিংটন প্রাইড আমরা হাতে নিয়ে আসি, বলছি যে আমরা আর একটু পাকতে লেট হবে। একটা আমাদের গাছে পাকার মতো মনে হচ্ছে, দেখা যাক। আমরা একটু কেটে দেখি এটার মিষ্টতা কেমন, ভিতরে কালারটা কেমন। কালারটা কিন্তু হ্যাঁ, কালারটা ভালো না, অসাধারণ, এখনও অসাধারণ কালার দেখেন, অসাধারণ দেখেন। কত এটার ভক্ষণযোগ্য অংশ যেটা আমরা বলি, যেটা প্রায় 85% মতো হয়তো, দেখেন কত পরিমাণ মোটা শ্বাস, কালারটা অসাধারণ। এই অংশটাও একটু কেটে দেখাই, গাছ পাকা আম একটু অন্যরকম স্বাদ হয়, তার সাথে ম্যাচিউর আম আমরা হারভেস্ট করে যে ঘরে রাখি সেটা স্বাদ মিষ্টতা অনেক বাড়ে। কিন্তু আমরা একটা অংশ একটু টেস্ট করে দেখি, অনেক মিষ্টি। আমরা যেমন হিমসাগর আম খাই, মিষ্টি আম, কচকচে, অনেক রসালো, অনেক সফট, আঁশ থাকে না অনেক আম, আম দাঁতে লাগবে, দাঁতের ফাঁকে ঢুকবে আঁশ, এরকম কিন্তু না। এটা অনেক সফট, দেখেন খোসাটাও উপর থেকে খসখসে একটু মোটা মনে হলো, খুব মানে পুরোটাই কিন্তু উঠে চলে যায়, খোসাটা সহজে ছড়ায়, অনেক টেস্টি একটা আম আসলে, সেফ লাইফ বেশি। গাছ পাকা আম আমরা অন্য আম যেমন খেয়ে দেখি খুব বেশি কিন্তু স্বাদ মনে হয় না অনেক ক্ষেত্রে, আপনিও একটা খেয়ে দেখতে পারেন। সোহেল ভাই আমাকে যেটি দিয়েছে এটি বিদেশি জাতের আম, কেনসিংটন প্রাইড, নামটা অনেক কঠিন, আমার মুখ ভেঙে যাচ্ছে। তো এই আমটা আমরা আজকে পাকা পেয়েছি, আমাদের ভাগ্য ভালো, আমটা আরেকটু দেরিতে পাকে হয়তো বা গরম ওয়েদারের কারণে বা যেন পেকে গেছে। এক্সিলেন্ট, এটার একটা অন্যরকম দেশি ঘ্রাণ আছে, কোনো একটা দেশি আমের সঙ্গে মিল আছে, এবং সত্যি মানে মিষ্টি, মিষ্টটাও খুব কড়া না বাট অনেক সুন্দর, এবং জুসি রস আছে যথেষ্ট রসালো, কালার দেখতে সুন্দর হয়। এটা কিন্তু খুব বেশি কালার ফুল, হালকা। এটার মধ্যে আরেকটা যেটা সোহেল ভাই আমাদেরকে বলেছেন এই আমটা সম্পর্কে, সোহেল ভাই যেটা বলছেন যে এই আমটা হচ্ছে, আপনারা দেখবেন যে বিদেশি আমগুলো ম্যাক্সিমাম কিন্তু রেড কালার হয়, মানে কালারফুল আম, আকর্ষণীয়, অনেক আকর্ষণীয় হয়, বাট এই আমটা আমাদের দেশীয় কালারের মতোই, এবং এই আমটার স্কিনটা অনেকটা গোরমতি আমের মতোই মনে হয় দেখলে আসলে থাকে। হ্যাঁ, একটু তো সত্যি কথা বলতে কি, আপনাদেরকে এতক্ষণ যতগুলো আমি বিদেশি আম দেখিয়েছি, আমের কিছু কিছুটা আমি হারভেস্টিং টাইম হয়ে গেছে, যেমন মিয়াজাকি, বাট এবারে ওয়েদারটা একটু ডিলে হচ্ছে, হয়তো 1-2 সপ্তাহের মতো, বাট আমরা লাকিলি এই কেনসিংটন প্রাইড আমটি পেয়ে গেছি, এবং আমাদেরকে খেয়েও সত্যি অসাধারণ লাগলো। তো প্রিয় দর্শক, আপনারা এই আম সম্পর্কিত বা যে কোনো আম নিয়ে জানার জন্য আপনারা এই বরেন্দ্র এগ্রো পার্কের স্বত্বাধিকারী সোহেল রানা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।